নিয়ন্ত্রণ হারিয়ে নয়নচলিত উল্টে গেল পাথর বোঝাই লরি। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল চালক ও খালাসি। শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কাদিহাট পলিটেকনিক কলেজের সামনে 512 নম্বর জাতীয় সড়কে। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘাতক গাড়িটিকে উদ্ধারের কাজ শুরু করেছে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বুনিয়াদপুরের দিক থেকে হিলির দিকে যাচ্ছিল একটি পাথর বোঝাই লরি। সেই সময় গঙ্গারামপুর কাদিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে 512 নম্বর জাতীয় সড়কের ধারে উল্টে যায় লরিটি। ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় চালক ও খালাসি। এদিন এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ লরিটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে এক এলাকাবাসী বলেন, ঘটনা বলতে সকালবেলা মর্নিং করতে আসে, দেখি যে পড়ে আছে, তো শুনলাম নাকি মোটামুটি 4:45 দিকে ঘটনাটা হয়েছে। এই যে পাথর ছিল, বড় বড় পাথর ছিল, সবাই তো বললো যে ওটা এখান থেকে পালিয়ে চলে গেছে, কারো কোনো ক্ষতি হয়নি। তো শুনলাম একটা টোটোও নাকি ছিল, টোটোটাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গারামপুর থেকে অমল দাস ও নারায়ণ বসাকের রিপোর্ট, GCN News।